ভাইরাস কখন ঢুকবে সেই ভয়ে মরে না গিয়ে আমার নিজের ইমিউনিটি কি করে বাড়ানো যায় তার চেষ্টা করি। আমি এটাই এখন প্রিন্সিপাল হিসেবে ধরেছি, কারণ ভাইরাস মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত জগৎ হয় না, ঠিক আছে? এবার আমরা কেন আক্রান্ত হচ্ছি না, আমাদের চারপাশে করোনা ভুলেই যান, আমাদের চারপাশে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ঘুরে বেড়ায়। এত বছর তো ডাক্তারিতে কাজ করছি, টিবি তো হয়নি বুকে, কেন হয়নি? না, ইমিউনিটি সিস্টেম ভালো। তাহলে ইমিউনিটি কি করে বাড়ানো যায় সেটা এই এই মকায় একটু আলোচনা করে নেওয়া যায়। যেটা আমি নিজে ফলো করছি সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। হঠাৎ করে ডাম্বল বারবেল করতে হবে না, যে যে এক্সারসাইজে কমফোর্টেবল সেইটাই রেগুলারলি করা এক নম্বর, অ্যাডিকুয়েট রেস্ট দু নম্বর, যে কোনো একটা মাল্টিভিটামিন খাওয়া। বলা যায় ভিটামিন সি এবং জিঙ্ক কিছুটা ইমিউনিটি বাড়ায়। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার WBC কাউন্ট, যারা টি লিম্ফোসাইট, যারা কিনা সৈন্য আমাদের শরীরে, সেটাকে বাড়িয়ে রাখা। চার, এই সময় সবারই একটুখানি গলা খুশখুশ করে, আমি গরম জল করে রাখছি, লিউক ওয়ার্ম ওয়াটার করে ফ্লাস্কে রাখছি, একটু গলা খুশখুশ করলেই চায়ের মতন করে খেয়ে নিচ্ছি, তাতে গলা সাময়িক আরাম হচ্ছে এবং খুশখুশানি চলে যাচ্ছে। গলা খুশখুশ মানে করোনা নয়, আবারও বলছি কোভিড পজিটিভ মানে কিন্তু ডেথ নয়, ডেথ রেট 2%, কাজে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার গভর্নমেন্ট থেকে যেগুলো বলছে, ঘরের মধ্যে থাকা এবং বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার ইত্যাদি, এখন এত মাস্ক কি করে কিনবো? যে কটা সার্জিক্যাল মাস্ক আছে আমি যেটা করছি, মিসেস কেও বলেছি, মাস্ক ইউজ করার পর ফেলছি না, অন্তত 3 ঘন্টা ব্রাইট সানশাইনে রেখে দিচ্ছি। রোদ কিন্তু, সূর্যের আলো কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া, উনি বলেছেন ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে মেরে দেয়, কাজেই প্রচন্ড রোদের মধ্যে ওটাকে আমি টাঙিয়ে রাখছি, যেমন করে কাপড় মেলা হয় করে সেটাকে আবার রিইউজ করছি। হ্যাঁ, মুখে হাত দিচ্ছি না, এবং যেহেতু বেরোচ্ছি না, কাজেই ড্রাইভার অফ, বাইরে বাড়ির একটা ওঠা একজন আছে, তাকে ঢোকা মাত্রই তাকে লিকুইড সব দিয়ে হাত ধুতে বলছি, পা ধুতে বলছি, এবং তার সাথে কথা বলছি অন্তত 1 মিটার ডিস্টেন্স থেকে। মিসেস কেও বলেছি, আমিও তাই করছি, যেটুকু বাজার করতে হচ্ছে পাউরুটি কেনা ইত্যাদি, সেগুলো দোকানে যাচ্ছি, ভিড় থাকলে ঢুকছি না, দূর থেকে দোকানদারকে বলছি জিনিস দিতে। আরেকটা জিনিস করছি, কার্বোহাইড্রেট ফ্যাট কমিয়ে দিয়ে প্লান্ট প্রোটিন বা অ্যানিমাল প্রোটিন ডায়েটটা বাড়াচ্ছি, প্রোটিন ডায়েট কিন্তু ইমিউনিটি বাড়ায়। এবার মাছ মাংস ডিম এক গাদা খাওয়ার দরকার নেই, সেটা তো যেমন হচ্ছে হচ্ছে, তার সাথে দুরকম ডাল মিশিয়ে খিচুড়ি, ভেরি হাই প্রোটিন। হ্যাঁ, যদি অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম না থাকে, মুগ মসুর মিশিয়ে লেই লেই করে খিচুড়ি খেলেও কিন্তু প্রচুর হাই প্রোটিন। তো মোটামুটি রেস্ট, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, প্রোটিন ডায়েট, মাল্টিভিটামিনস, এক্সারসাইজ, এইগুলো করলেই যে বয়সের লোকই হোক না কেন ইমিউনিটি বাড়বে, আর ইমিউনিটি বাড়লে আমরা লড়তে পারবো। বিকেলবেলা একটু খোলা হাওয়ায় পায়চারি করা দরকার, ছাদে আমি করি, ছাদে রেগুলার আমি পায়চারি করি, করে তারপরে এমনিতেই বলে সর্দি হলে একটু খোলা হাওয়ায় ঘোরো, দেখবে সর্দি কাশি, ঘরের মধ্যে থাকলে সর্দি কাশি আরো বেড়ে যাবে। কাজে এইটা ফলো করছি, ভয় পাওয়ার কিছু নেই। এবং আমার আগেও বলেছি আপনাকে, 22 মার্চ থেকে এই ফায়ার লাইক স্প্রেড যেটা সেটা কমবে, 29 মার্চ থেকে আরো সিচুয়েশন ইম্প্রুভ করবে, April 15 অনওয়ার্ডস আরো সিচুয়েশন ইম্প্রুভ করবে, উই উইল বি ব্যাক টু নর্মাল লাইফ। কিন্তু স্পোরাডিক্যালি পৃথিবীর বিভিন্ন জায়গায় অল্প অল্প করে এই কোভিড-19 চলবে। সেপ্টেম্বর লাস্ট উইক ইট উইল ভ্যানিশ ফ্রম দিস প্ল্যানেট, দ্যাটস ফর শিওর। এই হচ্ছে ট্রেন্ড। যেজন্য পোস্ট করেছি স্টোরিতে বা এতে, আমাদের যে পপুলেশন ডেন্সিটি তাতে অন্তত এখনো পর্যন্ত 500-600 লোক মরে যাওয়ার কথা ছিল, তা হবে না। আমার অ্যাজাম্পশন 15,000-20,000 লোকের কাছাকাছি অ্যাফেক্টেড হবে, ডেথ 500 ছাড়াবে না। এখন এই 134 কোটি মানুষের মধ্যে যদি 500 ডেথও হয়, ইটস ইনসিগনিফিকেন্ট। ডায়রিয়াতে, রোড অ্যাক্সিডেন্টে, স্ট্রোকে, হার্ট অ্যাটাকে এর থেকে বেশি মানুষ মারা যায় প্রতিদিন। কাজে প্যানিক করার কিছু নেই, হ্যাঁ নিয়মগুলো মেনে চলবো। লকডাউন মানে লকডাউন, পাড়ায় মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারা নয়, তো সেটা লোকে বুঝছে না। তো এই ট্রান্সমিশন ফ্রম পার্সন টু পার্সন নিশ্চয়ই কমবে, এবং সেফ ডিস্টেন্স থেকে কথা বলা, অন্তত 1 মিটার দূর থেকে কথা বলা, টাচ তো না করাই ভালো, মুখে হাত দেওয়া নয় সাবান দিয়ে হাত না ধুয়ে, এইগুলো মেনে চলছি। নিজের ইমিউন সিস্টেমটা বাড়িয়ে রাখলে, আর হ্যাঁ প্রতিদিন একবার করে বাড়ির সবার, আমার নিজেরও একবার টেম্পারেচারটা দেখে নিচ্ছি, টেম্পারেচার বাড়ছে কিনা। ফার্স্ট সাইন বোধ হয় টেস্ট সেন্সেশন, এটা আমি প্রথম শুনলাম, এতদিন পাইনি। আর্থ্রালজিয়া, মায়ালজিয়া, ফ্লুতে যা হয়, গা হাত পা ম্যাজম্যাজ, জ্বর জ্বর ভাব, চোখ লাল হওয়া, চোখ জ্বালা করা, জ্বর আসা, গলায় কাশি, শুকনো কাশি, এগুলো দিয়ে আরম্ভ হয়। আর তবে হাঁটা চলা ভীষণ দরকার, ওপেন এয়ারে, ছাদে সব থেকে সেফ জায়গা, 12-20 যতক্ষণ শরীর দেয়, ওপেন এয়ারে হাঁটলে প্রিন্সিপালটা কি, আমাদের লাঙের মধ্যে যে ছোট ছোট ইউনিট, কিডনির যেমন ইউনিট হচ্ছে নেফ্রন,
ব্রেনের যেমন ইউনিট হচ্ছে নিউরন অ্যাক্সন, তেমনি লাঙের ইউনিট গুলো বলা হয় অ্যালভিওলি। এগুলো ছোট ছোট বেলুন, এগুলো চুপসে থাকে। আপনি যত ওয়ার্কআউট করবেন আপনার হার্ট রেট বাড়বে এবং এই বেলুন গুলো ইনফ্লেটেড হবে, মানে ফুলবে। যেই ফুলবে ভিতরে জমে থাকা মিউকাস বেরোতে থাকবে অটোমেটিক্যালি, এক্সপেক্টোরেন্টের মধ্যে আপনি গলা কাশি দিয়ে কফ বের করে দিতে পারবেন। এইটাই হচ্ছে প্রিন্সিপাল এক্সারসাইজে, এইটা মেনে চললে উই শ্যাল ওভারকাম।